আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ফটোশপ, অ্যাডোব ফটোশপ 7.0 কিভাবে ইনস্টল করানো যায় বা ইনস্টল করানো হয়। তো বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথমত এটা অ্যাডোব ফটোশপ 7.0 তো এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করানোর জন্য বন্ধুরা আমরা ওপেন করলাম, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে গেলাম। যার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেট আপ নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে কাজটা করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, তো এটাতে আমরা ইয়েস করে দিব। বন্ধুরা ইয়েস করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, তারপর আরেকটা উইন্ডো আমাদের সামনে আসলো, এটাতে আমরা নেক্সট দিয়ে দিব। আরেকটা উইন্ডো আসলো, তো এটাতে আমরা ওকে করে দিব। তো আরেকটা উইন্ডো আসলো, নেক্সট, অ্যাকসেপ্ট। তো বন্ধুরা এখানে কিছু অপশন আসতেছে, এখানে চাচ্ছে যে ফার্স্ট টাইটেল চাচ্ছে, এখানে টাইটেল সলিউশন, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, সিরিয়াল নাম্বার ইত্যাদি। তো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিব, যার যে নাম সেটা দিতে পারেন। তারপর লাস্ট নেম, ওকে। তারপর বন্ধুরা আমাদের এই সিরিয়ালটা দিতে হবে, আমরা এই সিরিয়ালটা পাবো কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা খেয়াল করলেন যে আমরা এখান থেকে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল সেট আপ করতেছি, তো তারই পাশে দেখেন উপরে সিরিয়াল নামের একটি লেখা আছে। তো আমরা এই সিরিয়াল থেকে, এইগুলোই সিরিয়াল, তো আমরা এটার থেকে কপি করে নিলাম। কপি দেন আমরা আবার এখানে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম। আবার মিনিমাইজ করেন, মিনিমাইজ করার পর এখান থেকে এটা নেন, নেওয়ার পর কপি করেন, কপি করে আবার এখানে পেস্ট করে দেন, আবার মিনিমাইজ করেন, ওকে, আবার কপি করেন, আবার এখানে পেস্ট করে দেন, মিনিমাইজ, কপি, এখানে পেস্ট করে দেন, মিনিমাইজ করেন, কপি করেন, এখানে আসেন, পেস্ট করে দেন, ওকে, কপি করেন, কপি, ওকে, পেস্ট করে দেন। তো বন্ধুরা আমাদের কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করতে পারি। তো নেক্সট ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখেন অ্যাডোব ফটোশপ 7.0 সেট আপ। তো এখানে আমাদের সব কিছু ঠিক আছে, তো আমরা এখানে ইয়েস করে দিব, ইয়েস। তো বন্ধুরা এখানে চাচ্ছে যে কোন ড্রাইভে এটা ইনস্টল হবে, তো আপনি চাইলে অন্য ড্রাইভে ইনস্টল করার জন্য ব্রাউজ ব্যবহার করতে পারেন। ব্রাউজ দেখেন এখানে অনেক ড্রাইভগুলো আছে, এখানে আপনার ড্রাইভ শো করবে, এই যে ড্রাইভ। তো আমরা সাধারণত সি ড্রাইভে রাখলাম। তো নেক্সটে ক্লিক করেন, নেক্সট, 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 ওকে, ইনস্টল হচ্ছে দেখেন, এই যে। Thank you.
then finish, then okay, close. তো বন্ধুরা আমি তো কিন্তু অ্যাডোব ফটোশপ 7.0 সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা এর সাথে বন্ধুরা আর একটা যেটা আছে সেটা আমরা ইনস্টল করে দিয়ে দিব। চলেন আমরা সেটা ইনস্টল করে নিই। তো অ্যাডোব ইলস্টর 10 তো আমরা এটা ইনস্টল করে দিব। ওকে দেন সেট আপ দেন ওকে। নেক্সট ওকে নেক্সট 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 এস নেক্সট নেক্সট। তো এখানে সিরিয়াল নাম্বার চেয়েছে বন্ধুরা, তো আমরা সিরিয়ালটা নিয়ে আসবো এখান থেকে। এক্সস্ট কপি করেন, ওকে কপি করে এখানে পেস্ট করে দেন, দেন নেক্সট এস নেক্সট ওকে। ওকে করে দেন ওকে। তো বন্ধুরা আমাদের সফটওয়্যার দুইটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা দেখি ইনস্টল হলো নাকি। তো এখানে আমরা স্টার্ট মেনুতে গেলাম, যাওয়ার পর অল্প প্রোগ্রাম দেখেন বন্ধু অ্যাডোব দেন অ্যাডোব ইমেজ রেডারি তো অ্যাডোব ফটোশপ। তো আমাদের তিনটাই অর্থাৎ আমাদের এগুলো ইনস্টল হয়ে গেছে, এটা আমরা ওপেন করতে পারি। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন এবং ফ্রি ভিডিও আপলোড পান প্রতিদিন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করছি, এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।